বিসমিল্লা রহমান ইরাহিম এম এস টি থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আজকে নিয়ে আসলাম আমার স্টাস্ট ফুল গাছ শীতের এই ফুল গাছটা দেখতে খুব সুন্দর আপনারা দেখতে পেরেছিলেন নার্সারি থেকে ছোট্ট একটি গাছ এনেছিলাম অন্যান্য ফুল গাছ ফল গাছের সাথে সাথে এক মাস হবে এই ফুল গাছটা এ শীত বা ঠান্ডা খুব কমই পড়েছে তাই ফুলগুলা এখনো পর্যন্ত ফুটতেছে দেখতে পাচ্ছেন কলিগুলা ছোটো চেরা থেকে দশ ইঞ্চি টবে এই ফুল গাছটা আমি রোপণ করেছিলাম সরি রঙের একটি কোটে আমি রোপণ করেছিলাম আস্তে আস্তে ছোটো ছোটো কলি ফুটতেছে সারা গাছেই আর এই ফুলটা প্রথম মাঝের ফুলটা ফুটেছে এরপরে গোলাপি ফুটেছে আর প্রথম দিকে সাদা ফুটে তারপরে একটি একটি করে সবটি কালার হবে আমি দু দিন চার দিন পরে পরে এই ভিডিওটা রেডি করে এই পর্যন্ত ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্যে দেখতে পাচ্ছেন একেবারে গাছের নিচ থেকে কলি ফুটেছে আর খুব সুন্দর এই ফুলটা কিন্তু খুব সহজভাবে কিন্তু আমি রোপণ করেছি যে সব সময় যে গাছগুলা রোপণ করি খুব সাধারণভাবে গোবর সার আপনার সর্ষের খুল নিমখল এবং পাতা পচা সার এগুলা অল্প অল্প পরিমাণ এক এক মুঠ এবং মাটি আপনার আর হাড় গুঁড়ো এগুলা দিয়ে রোপণ করেছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুল ফুটতেছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর অনেক দিন থেকে এই গাছের ফুলটা ফুটেছে এই মুহুর্তে গাছের ফুলটা হলো খয়ারি কালারের মতন হয়েছে লাশ পর্যায় আমি তারও ভিডিও আরেক দিন দেখাবো আপনাদের গরম পরে গিয়েছে কিন্তু গাছ ভর্তি ফুল কিন্তু দেখতে খুব ভালো লাগছে গাছের দিকে চেয়ে এই ফুলগুলা অত সুন্দর আমি সামনের বছর যদি মনে থাকে শীতে আমি এই গাছটা আরও দুই এক কালার নিয়ে আসবো আমি প্রথমে এই ফুলটা নিয়ে আসি এসেছি এস্টার ফুল গাছটা আর এটা হলো শীতের ফুল কিন্তু আবারও বলছি এই ফুলগুলা শীতের এই বছর গরমটা শীতটা কম পড়েছে হিসাবে গরমে অনেক অনেক ফুল রয়ে গিয়েছে এত সুন্দর ফুলগুলা যা বলে বুঝাতে পারবো না সামনে দিয়ে আবার নিয়ে আসবো এর ভিডিও আপনাদের জন্য গাছের যত দিন পর্যন্ত ফুল থাকবে আর কি বলবো আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো সবসময় পৌঁছে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম